চিকেন মহারানি। আমরা প্রতিদিন এক রকম, যে কোনো অকেশনের দিনে হোক বা স্যাটারডে সানডে যার যেদিন ছুটি থাকে, তো আমরা কি করি, বাড়িতে যে কোনো একটা স্পেশাল ডিশ রান্না করে বাড়ির লোকেদের বা বাড়ির সদস্যদের উপহার দিই। তো এই কাজটা আমরা মা, বোন, বউ, দিদি সবাই, মানে যারা যারা বাড়ির মহিলা মেম্বার তারা করে থাকি, যাদের বাইরে কোনো কাজ থাকে না, অথবা এমনও হতে পারে যে কোনো চাকরিরত মহিলা, তারাও কিন্তু এই বাড়িতে একটা দিন ছুটি পেলে নানা রকম রান্না করবে। তো তাদের জন্যই, যাতে তারা বাড়িতে রান্না করে ভালো একটা রান্না উপহার দিতে পারে, তাদের জন্যই আজকে আমার এই রেসিপি নিবেদন করলাম, অন্যরকম একটু চিকেনের স্বাদ। চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমেই নিয়ে নেব গোটা ধনে, তারপরে নিয়ে নেব গোটা ধনে নেব এক চামচ, তারপরে নেব সবুজ মৌরি এক চামচ, আর হাফ চামচ সাদা জিরে, দারচিনি, লবঙ্গ, একটা স্টার ফুল, দুটো বড় এলাচ, চার পাঁচটা ছোটো এলাচ, একটা জায়ফলের টুকরো চার ভাগে, এটা একদম ওই ছয় সাত আট ভাগে একদম ছোটো দুটো টুকরো, দুটো ফুল জৈত্রী, আর এটা নিয়ে নেব গরম মশলা ব্যবহারের জন্য। এখানে নিয়েছি ছোটো এলাচ, দারচিনি, স্টার ফুল, লবঙ্গ, জিরে, ধনে, মৌরি, এগুলো আমি সমস্ত ফোড়নের কাজে ব্যবহার করব। তো চলুন দেখে নিই আজকের রেসিপি আমি কী করে বানাচ্ছি। সমস্ত মশলাগুলোকে এক জায়গায় করে দিলাম, দিয়ে দিলাম ওপর থেকে তিনটে কাশ্মীরি শুকনো লঙ্কা, এগুলোকে একসাথে পিষে নেব। কাশ্মীরি লঙ্কা দিলাম তার কারণ ঝাল বেশি হবে না। অনেকে শুকনো খোলা একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে, কিন্তু এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করিনি, তাহলে গন্ধর টেস্ট আরও ভালো করে পাওয়া যাবে। আর দেখুন কেমন আধ ভাঙা করে পেশা হয়েছে, খুব বেশি মিহি করে পেশার দরকার নেই, আধ ভাঙা করে পেশা হয়েছে। দিয়ে দিলাম পোস্ত, পোস্ত মিক্সিতে গুলতে গেলে শুকনোই পিষতে হয়, না হলে ভালো করে বাটা হয় না। আমি খুব বেশি মিহি করে বাটবো না, আমার ঠিক এরকমই দরকার, তাই আমি শুকনো খোলায় পোস্তটা এরকম করে দেখিয়ে দিচ্ছি, হাতে করে বেটে নিয়েছি। এবারে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা। নিয়ে নিয়েছি 2 কিলোর মতন চিকেন, চিকেনটাকে আমি ফার্স্ট ম্যারিনেট করব। প্রথমে পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম লবণ, আর এরপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। সব সময় ফার্স্ট ম্যারিনেট এই গোলমরিচের গুঁড়ো, লবণ আর লেবু দিয়েই কিন্তু হয়। এটাকে রেস্টে রেখে দেব অন্তত আধ ঘন্টা কম করে। যেহেতু 2 কিলো চিকেন আছে, সেই জন্য আমি 1.5 টেবিল স্পুন রসুন, আদা রসুন বাটা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম একটু সাদা তেল, সাদা তেলের সাথে আমি কিন্তু অবশ্যই একটু ঘি দিয়ে দেব। ঘিটা আপনারা স্কিপ করলেও করতে পারেন, কিন্তু ঘিটা দিলে রান্নার টেস্টটা আরও বহুগুণ বৃদ্ধি পায়। তেল ঘি যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব ফার্স্ট ম্যারিনেট করে রাখা চিকেনটা, এছাড়া আমি অন্য কিচ্ছু কিন্তু দিইনি। এবার এটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে ফ্রাই করে নেব, তাহলে এর সমস্ত ওয়াটারটা লক হয়ে যাবে। লক করে দিলে কি হয়, চিকেনটা ভেতর এবং ওপর দুই দিক থেকেই খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়, কিন্তু এর ভেতরের যে রসটা সেটা কিন্তু ইন্ট্যাক্ট থাকে, এবং সেটাই পরে আমরা যখন গ্রেভির সাথে মেশাবো তখন চিকেনটা ছিবড়ে ছিবড়ে হবে না, খুব সুন্দর সুস্বাদুও হবে এবং ভেঙেও যাবে, ছিবড়ে হবে না। আমাকে যখন চিকেনটা ভাজতে হবে তখন কিন্তু
ফুল আঁচে মানে হাই ফ্লেমেই ভাজতে হবে, তবেই কিন্তু চিকেন লকের ব্যাপারটা ঠিকঠাক করে হয়। স্লো আঁচে ভাজলে কিন্তু চলবে না। চিকেনটা যখন খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে দেখতেই পাচ্ছেন, তখন দেড় খানার মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। প্রথমেই সেই পেঁয়াজটা অ্যাড করে দেব। এদিকে যখন চিকেনটা ফ্রাইটাই হবে, তখন আমি কিন্তু অন্যদিকে মিক্সিতে আমন্ড কাজু সম পরিমাণ নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কারণ এই যে পেঁয়াজ বাটাটা দিয়েছি, সেই মিক্সির জারেই আমি কিন্তু এই আমন্ড কাজু পেস্তা ভালো পেস্তা সরি পেস্তা নয় আমন্ড আর কাজু বাদাম সম পরিমাণ দিয়ে সেটাকে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। এরপরে এর সঙ্গে অ্যাড করলাম 100 গ্রাম টক দই। ওই টক দইটাও আমি ওই বাদাম আর বাদামের সাথে ভালো করে পেস্ট করে নেব, মানে একবার ঘুরিয়ে নেব, তাহলে ওটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার বাদাম আর সমস্ত কিছু হয়ে গেছে। ভালো করে একটু চিকেনটা পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজটা যথাযথভাবে, যেহেতু এটা কাঁচা সেজন্য এটাকে রান্না করতে দিতে হবে। রান্নাটা আমার অনেকটাই হয়ে গেছে, পেঁয়াজ রান্নাটা। এবারে যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম, সেটা কিন্তু ওপর থেকে 3 থেকে 4 চামচের মতন ছড়িয়ে দিলাম। পুরোটা আমরা ব্যবহার করব না, যতটুকু দেখাচ্ছি ঠিক ততটুকুই পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। 2 কিলো হলে আমি 4 চামচ দিলাম, 1 কিলো হলে 2 চামচ, 500 হলে 1 চামচ। এরপরে আমি ওপর থেকে আদা আর রসুন বাটা অ্যাড করে দিলাম। আদা আর রসুন আমি সম পরিমাণে বেটে নিয়েছি। এখানে আমি 2 টেবিলস্পুনের মতন আদা রসুন বাটা অ্যাড করলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অথবা আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে যে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবেন। ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এখানে আমি কিন্তু কোনো হলুদ অ্যাড করিনি। এবারে দিয়ে দেব বাদাম আর যে দইটা আমি মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দেব 1 চামচের মতন কেশুরি মেথি। সেটাকে আমি হাতে ভালো করে ডলে নিয়েছি, তারপরে আমি হাত কেশুরি মেথিটা অ্যাড করে দিলাম। দেখুন কত সুন্দর একটা রং এসে গেছে, এবং রান্নাগুলো একসাথে অ্যাড করে করার পরে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি, আর এটা প্রায় রান্নার মাঝপথে। এবার দেখা যাক চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে। চিকেনটা আমার এখনও সেরকমভাবে সিদ্ধ হয়নি, আরও একটু রান্না হতে বাকি আছে। এটাকে কিন্তু রেখে দেব মিডিয়াম থেকে স্লো আঁচের মধ্যে। এবার দেখুন আস্তে আস্তে করে তেলটা উপরের দিকে ভেসে উঠেছে, আর কেমন সুন্দর একটা রঙও এসে গেছে, দেখলেই বেশ লোভনীয় লাগছে। স্বাদে তো আরও লোভনীয়, মানে খেতে তো আরও সুস্বাদু হয়েছে। এবারে আমি ওপর থেকে ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। ফ্রেশ ক্রিম কিন্তু যেই মশলার যে আধিক্য সেটা কিন্তু মুখে লাগবে না, সেটাকে একদম ব্যালেন্স করে দেবে। সব কিছু মেলানো মেশানোর পরে আমি ওপর থেকে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কা শুকনো লঙ্কাকে আমি ক্রাশ করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেব শুকনো লঙ্কার ক্রাশ করা গুঁড়ো। এছাড়াও গার্নিশিং করার আগে অথবা পরিবেশন করার আগে 1 টুকরো থেকে 2-3 টুকরো পর্যন্ত মাখন আমি অ্যাড করে দিলাম, এবং রেডি টু সার্ভ আজকে চিকেন মহারানী। যদি এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন ও কমেন্ট করবেন, ও আশেপাশে যত বন্ধুবান্ধব আছে তাদেরকে রিকোয়েস্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে সবার প্রথমে যে কোনো নোটিফিকেশান আপনার কাছে একদম ফ্রিতে পৌঁছে যাবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্য অবশ্য অবশ্যই করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের জন্যই আমার কিন্তু এই রান্না করা।
চিকেন মহারানি পরিবেশিত হয় যে কোনো রুটি, তন্দুরি, নানের সাথে রুমালি রুটি আর পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই যায়। তো আমি এখানে রুমালি রুটি পরিবেশন করেছি, রুমালি রুটির সাথে তার সঙ্গে বানিয়ে নিয়েছি রায়তা আর কিছু সালসা সালাড। দেখুন পরিবেশন কেমন করলাম।